চল আপনি পূজার দিন মোরসরা বাজারে এবং একটা বাড়িতে মদ বিরোধী অভিযান চালাই। মোরসরা বাজারে অভিযান চালিয়ে একটা দোকান থেকে মালিককে পাওয়া যায় নাই, দরজাটা আদান্না ছিল। এখানে অনুমানিক 25 লিটার কান্টিমেন্ট লিটার মানে বাংলা মদ রিকভারি করি, কিন্তু মদ বিক্রেতাকে পাওয়া যায় নাই। তারপরে আমরা একটা বাড়িতে নাম মালিকের নাম নিপেন্দ্রচন্দ্র দাস, বাবার নাম হরিমোহন দাস, সব বিষ্ণু মাস্টার পাড়া পিএস কল্যাণপুর। তো ওনার বাড়িতে গোপন খবরের ভিত্তিতে ওনার বাড়িতে তল্লাশি চালাইতে গিয়ে মহিলা পুলিশ এবং আমরা তিনজন সাব ইন্সপেক্টর, আমি এসআই পিও রঞ্জন সাহা, সেকেন্ড অফিসার ইন্সপেক্টর শুভ্রাংশু ভট্টাচার্য এবং কৃতন চাকমা বিষ্ণু দাস, বিশ্বজিৎ চৌধুরী, সবাই মিলে আমরা টিএসআর এবং উমেন পুলিশ সহকারে রেড দিতে গিয়া ওনার বাড়ির বারান্দাতে একটা রুমের ভিতরে প্রচুর পরিমাণ বিদেশি মদ পাওয়া যায়, যার পরিমাণ টোটাল 55 বোতল ফরেন লিগার। তো এই ভ্যারাইটিস কোয়ালিটি এবং বিভিন্ন কোয়ালিটির মদ এখানে আছে। ক্যামেরাতে আপনারা নিশ্চয়ই এটা ইয়ে করেছেন। অফিসার চয়েস ব্লু হলো 28 বোতল, 750 ml, 750 ml করে প্রত্যেক বোতল। আর রয়্যাল স্টেপ 6 বোতল, 750 ml, ব্ল্যান্ডার স্প্রাইট 6 বোতল, 375 ml, সিগনেচার 3 বোতল, 350 ml, রয়্যাল স্টেপ 180 ml, 11 বোতল। আর স্টার্লিং রিজার্ভ 1 বোতল, 180 ml। আর কান্টিমেন্ট লিগার হইল গা এখানে বড় বোতল হইল 7টা 2 লিটার, আর ছোট বোতল 500 গ্রা, টোটাল মানে 25 লিটার, অনুমানিক 25 লিটার হবে, কম হবে না।